হ্যাঁ, শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে যে দুর্যোগময় যে সময়গুলো ছিল সেই সময়টাতে শাকিব খান বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করেছেন এবং তার একটি দর্শক শ্রেণী তৈরি হয়েছিল। তাদের ভাবনার জায়গায় আরেকটু ভাবতে হবে এই দিক দিয়ে যে আমরা আসলে আমরা যে সোসাইটিতে বসবাস করছি এই সোসাইটির জন্য পজিটিভ কী জিনিস আছে সেই জিনিসগুলো আমরা আমাদের কন্টেন্টের মধ্যে আমাদের নাটকের মধ্যে যদি তুলে ধরতে পারি তাহলে কিন্তু দর্শকরাও যেমন এটাকে পজিটিভলি নেবে তেমনি যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের কন্টেন্টও কিন্তু দর্শকরা দর্শকদের কাছে পৌঁছে যাবে। আমি আমার মনে হয় যে এটা যারা বলছেন এটা তাদের দৃষ্টিভঙ্গি। তবে হ্যাঁ, শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে যে দুর্যোগময় যে সময়গুলো ছিল সেই সময়টাতে শাকিব খান বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করেছেন এবং তার একটি দর্শক শ্রেণী তৈরি হয়েছিল এবং পাশাপাশি যে গল্পগুলো চলচ্চিত্রে আসার দরকার সেইরকম গল্প নির্ভর চলচ্চিত্র কম আসছে বলেই কিন্তু নতুন ছেলে মেয়েদের যারা কাজ করবে তাদের আসার সুযোগটাও কম ছিল। কিন্তু আমি মনে করি যে এখন অনেকেই কিন্তু কাজ করছে, যেমন সিয়াম কাজ করছে, তারপর আরও অনেক অভিনয়শিল্পী যারা আমাদের নায়িকাও আছেন অনেকে নতুন কাজ করছে। এই আসলে প্যাট্রনাইজেশনটা দরকার, যারা কাজ করবেন তাদেরকে যদি আমরা প্যাট্রনাইজ করতে পারি, যারা প্রভিশ করছেন তাদের তারা যদি প্যাট্রনাইজ করেন ঠিক মতো তাহলেই কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ট্রেন্ড তৈরি হবে। আজকে শাকিব খান আছেন, শাকিব খানের জায়গায় আজকে হয়তো আরেকজন তৈরি হবে। এটি আসলে আমার কাছে মনে হয় যে চলচ্চিত্রের যে ধারা সেই ধারা অনুযায়ী আছে থাকবে। পয়লা বৈশাখ তো আমাদের বাংলাদেশের বাংলার নববর্ষের একটি প্রথম দিন, আমরা আমাদের বাংলাদেশের বাংলার সংস্কৃতির একটি অংশ। আমরা বাংলাদেশের বাংলা নববর্ষকে আমরা যেভাবে সবসময় বরণ করি এবার এটা বোধ হয় ঈদের পরপরই হবে আমাদের ঈদ এবং ঈদ এবং পয়লা ঈদ বোধ হয় 11 তারিখ, পয়লা বৈশাখ তো 14 তারিখে হবে, ঈদের পরপরই হচ্ছে। তো ঈদের একটা আমেজ থাকবে, দুটো আমরা ঈদে যেমন আমাদেরকে একটা উৎসব, পয়লা বৈশাখও আমাদের বাঙালিদের একটি উৎসব। এই উৎসব আমরা চিন্তাভাবনা করছি, অবশ্য যদিও আমি এই উৎসবের সময় দেশে থাকার সম্ভাবনা নেই, আমি দেশের বাইরে করব। আমাদের বেশ কিছু আছে, আমার দেশের বাইরে আমার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে হয়তো পয়লা বৈশাখ করার সুযোগ পাবো, সেখানে আমি সেই সময় করব। পয়লা বৈশাখ আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে বাংলা সংস্কৃতিতে বিশাল বড় একটি ভূমিকা পালন করছে, প্রতি বছরই যেমন হয় এবারও ঠিক একইভাবে বাংলাদেশে বাংলাদেশের মানুষ পয়লা বৈশাখ পালন করছে। ঈদের পরিকল্পনা গিয়ে দেখছে এই যে আমার ঈদের একটি ছবি রিলিজ হচ্ছে দেয়ালের দেশ দেশ, এটিও আমার ঈদের একটি অংশ। আর পরিকল্পনা হচ্ছে যে ঈদে পরিবারের সবাইকে নিয়ে একসাথে সময় কাটানো, বন্ধুবান্ধবদের সাথে একসাথে সময় কাটানো, যেটা হয় ঈদের আনন্দ সবাইকে সাথে নিয়ে ভাগাভাগি করা, সেইটি আমি পরিবারের সবাইকে নিয়ে একসাথে কাটানোর চেষ্টা করি।